দিনাজপুরের নবাবগঞ্জের 47তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত খেলা শেষে সমাপনী অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মশিউর রহমান, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ফুটবল প্রতিযোগিতায় খেলার বালক গ্রুপে নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় 1-0 গোলে হারিয়ে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এসএসটিভির সাথেই থাকুন।